আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো। রমজান মাসে রোজা রাখার পরে আমাদের কিন্তু ইফতারিতে অনেক বেশি ক্লান্তি লাগে, আর সেই ক্লান্তি দূর করার জন্য আজকে আমি আপনাদের সাথে কয়েকটি রেমেডি শেয়ার করব। এগুলো যদি আপনারা ইফতারিতে খান তাহলে কিন্তু অনেক বেশি শক্তি পাবেন এবং ওজনও খুব দ্রুত কমে যাবে। এবং কোনটার পরে কি খাবেন, ইফতার থেকে সেহরি পর্যন্ত কি কি খেলে খুব দ্রুত ওজন কমে যাবে, অন্তত 18 থেকে 20 কেজি ওজন কমাতে পারবেন, তারই একটা ধারণা দিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। প্রথমে আমি ইফতারিটি রেডি করে নিচ্ছি। ইফতারের শুরুতে আমরা কি কি খেতে পারি, এখানে দেখতে পাচ্ছেন 2 চা চামচ পরিমাণ চিয়া সিড দিয়ে 1 গ্লাস পানির সাথে ভিজিয়ে রাখলাম, আধা ঘন্টা পরে ওইটি খাওয়া হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি বুলেট কফি বানিয়ে নিচ্ছি। যাদের অনেক বেশি দুর্বল লাগে তারা অবশ্যই কিন্তু বুলেট কফি খাবেন। আমি কিন্তু কয়েকদিন ডায়েট ছেড়ে দিয়েছিলাম, মেনটেইনে থেকেছিলাম, তারপরেও কিন্তু আমার ডায়েট করতে অসুবিধা হচ্ছিল। মানে মেনটেইনে থাকলে হয় কি, মানে কোনো মেহমান আসলে খাওয়া দাওয়া একটু না একটু হয়ে যায়, তখন কিন্তু একটু ফ্যাট অ্যাডাপ্টেশনটা আর থাকে না। এই কারণে আবার আমি নতুন করে শুরু করেছি ফ্যাট অ্যাডাপ্টেশন। 3 দিন ফ্যাট অ্যাডাপ্টেশন করেছি, করার পরে আজকেই হলো 3 দিন। তো আজকে ফ্যাট অ্যাডাপ্টেশনের মানে এতটা কষ্ট হয়েছে, সকাল থেকেই মনে হচ্ছে খুব বেশি মানে দুর্বল লাগছে। ক্ষুধা লাগে না কিন্তু খুব বেশি দুর্বল লাগে, হাঁটতে গেলে যেন পা চলে না এমন অবস্থা। তারপরেও বেবি ফিডিং করে এই কারণে, তো আগে কিন্তু এমনটা হতো না, হয়তো বা ফিডিং করে এই জন্য। তো আমি আবার এই কয়দিনের ভিতরে কোনো হলুদ পানীয় খাইনি, বুলেট কফিও খাইনি। তো এটা আমার অবশ্যই খাওয়া উচিত ছিল ফ্যাট অ্যাডাপ্টেশনে, তো আমি আজকে সেগুলো খাবো, আর আপনাদেরকে সেটাও রেসিপিটাও দেখিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ নিয়ে নিলাম কফি পাউডার, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বাটার, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন নারকেল তেল। নারকেল তেলটা কিন্তু বাসায় তৈরি করা, আর বাটারটাও বাসায় তৈরি করা। এখন আপনাদের বলি, যদি আপনারা ডক্টর জাহাঙ্গীর স্যারের পেজ থেকে যদি কেনেন তাহলে ওইটাই শুধু খেতে পারবেন, তাছাড়া আপনি বাড়িরটা নিজে বাড়িতে তৈরি করছেন এটা খেতে পারবেন, তাছাড়া কিন্তু বাহির থেকে কেনা এটা আপনি খেতে পারবেন না। যদি আপনি চান বাহির থেকে বাটার ঘি কিনে আপনি বুলেট কফি খাবেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, এই জন্য আপনি কখনোই ওগুলো খাবেন না, খাওয়ারই দরকার নেই আপনার তাহলে বুলেট কফি, বাসায় তৈরি করে তারপরে খাবেন, আর না হলে স্যারের পেজ তো আছেই। তো আমি এখান এই এর ভিতরে একটুখানি পানি দিলাম, দিয়ে আমি এটি ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখব একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে তারপরে আবারও ফুটান্ত পানি এর ভিতরে দিয়ে দিব। এই এটা কিন্তু আমরা কোকোনাট মিল্ক দিয়েও কিন্তু করতে পারি, কাঠবাদামের যে বাদামটা যদি এর ভিতরে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আবার নারকেলের দুধ দিয়েও কিন্তু আপনারা এটা মজা করে বানিয়েও খেতে পারবেন। তো আমি এইভাবে করেই দেখিয়ে দিচ্ছি, এইভাবেই আমি খাই। যারা প্রথম প্রথম শুরু করবেন তারাই কিন্তু এটি খাবেন, আর যারা অনেক দিন ধরে শুরু করেছেন তাদের ওজন কমা বন্ধ হয়ে গিয়েছে তারা কিন্তু এটা খাবেন না। তারা যদি সারাদিন রোজা রাখার পরে আবার এটা খান তাহলে আপনার আবার মানে এত বড় ফ্যাট যখন আপনার শরীরের ভিতরে ঢোকাবেন তখন কিন্তু আপনার আবার ফ্যাট কমাটা বন্ধ হয়ে যেতে পারে। আর এই প্রসেসটা শুধুমাত্র যারা নতুন শুরু করছে। আর একটা কথা, যারা অনেক দিন ধরে ডায়েট করছেন তারপরেও দেখা যাচ্ছে যে আপনার অনেক বেশি দুর্বল লাগছে তাহলে কিন্তু আপনি এটি আবার খেতে পারবেন, এটা আপনার শরীরের চাহিদা অনুযায়ী, যে আপনার কতটা দুর্বল লাগছে কতটা ভালো লাগছে এইটা অনুযায়ী কিন্তু আপনি এটি খেতে পারবেন। খুব বেশি দুর্বল না লাগলে তাহলে খাওয়ার দরকার নেই, তবে যারা একদমই ডায়েট করতে পারছেন না তারা কিন্তু খাবেন। এটা খাওয়ার উদ্দেশ্য হলো আমাদের ব্রেন সঙ্গে সঙ্গে ব্রেনটা কিন্তু চিনে যাবে আমাদের শরীরের ফ্যাট, শরীরের ফ্যাট চিনে গিয়ে এই চর্বি দিয়ে, এটা তো এটা কিন্তু তেল চর্বি, তো এই তেল দিয়েই কিন্তু আমাদের ভিতরের যে চর্বিগুলো আছে এগুলো ভাঙতে শুরু করবে। বুলেট কফিটা বানানো শেষ, এবার আমি লেবু দিয়ে একটুখানি লেবু দিয়ে তারপরে ওই সিয়া সিডটা গুলিয়ে নিব।
चिया सीडटा किन्तु प्राय 15 मिनिटे भिजे गए से आमी बुलेट कपिटा तैरी करते करते एटा हो गए से आर एर भितरे आमी एखन एकटू हिमालय पिंक सल्ट दिए दिलाम। तारपरे किन्तु आमादेर खूबी हेल्दी एकटा जूस तैरी हो गेल। एर भितरे आपनारा डाबेर पानीयो दिते पारेन। तो आपनादेर चाहिदा अनुजाई जेहेतु खाबारटा खेते पारबेन आपनी चाइले दुइटा डिमो खेते पारेन एकटाओ खेते पारेन। এই যে এখানে যে প্লেটে খাবারটা দেখতে পাচ্ছেন এরকম খাবারও কিন্তু আপনি খেতে পারেন। আবার এরকম ফল দিয়ে সব কিছু দিয়ে খেজুর দিয়ে দুইটা খেজুর ছোট খেজুর হলে দুইটা বড় খেজুর হলে একটা এরকম কিন্তু খেতে পারেন। তো প্রথমে যেটা খাবেন প্রথমে হচ্ছে একটা খেজুর মুখে দিয়ে ভালো করে চিবিয়ে তারপরে আপনি পানি খেয়ে নেবেন আর তারপরে আপনি এই যে চিয়া সিড পানি এটা খাবেন। খাওয়ার পরে আপনি এই যে খাবার এই খাবার থেকে যেটা আপনার খেতে ইচ্ছা করে এগুলো খেয়ে তারপর বাকিটা রেখে দিবেন। তারপর নামাজ পড়ে এসে বাকিটা শেষ করে তারপরে আপনি বুলেট কফিটা খাবেন। বুলেট কফিটা বানিয়ে কিন্তু ঢেকে রেখে দিলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে, একদম বেশি গরমও খাওয়া ঠিক না। এরপরে আপনি ইফতারিতে খেতে পারেন এই যে হলুদ পানীয়, এটা এটা অ্যান্টি ইনফ্লামেটরি কাজ করে, প্রদাহ দমনকারী রেমেডি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ নারকেল তেল। তারপর দিয়ে দেব কুসুম গরম পানি দিয়ে তারপরে মিশিয়ে নিয়ে 5টি গোলমরিচ বেটে এখানে দিয়ে দেব। আর এমনি যদি আপনারা গুঁড়া নেন গোলমরিচের তাহলে কিন্তু 1/2 চা চামচ পরিমাণ নিলেই হয়ে যাবে। তো আর একটা কথা বলি, যেদিন আপনি বুলেট কফি খাবেন সেদিন এটা খাবেন না, আর যেদিন এটা খাবেন সেদিন বুলেট কফি খাবেন না, কারণ যেহেতু এই দুইটার ভিতরেই কিন্তু তেল। তো আপনার ইচ্ছা মতো খেতে পারেন, তবে এটার উপকারিতা অনেক বেশি, আপনি এটা প্রতিদিন খেতে পারেন। তো একইভাবে ইফতারি শেষ করেও আপনি এটি খেতে পারেন, আবার ইফতারির শুরুতেও কিন্তু আপনি পানি খাওয়ার পরেও এটি খেতে পারেন, আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি এটি খেয়ে নিতে পারেন। একদম ইফতারি শেষ করে তার আধা ঘন্টা পরেও কিন্তু এটি খেয়ে নিতে পারেন। এটা এবং বুলেট কফি এগুলো খাওয়ার ফলে কিন্তু অনেক বেশি আপনি এনার্জি পাবেন, কোনো রকম দুর্বলতা অনুভব হবে না। ইফতারিতে যেটা খেতে পারবেন সেটা তো বলেই দিলাম, যে কোনো ধরনের ফল এবং বাদাম, সাথে একটু ছোলাও কিন্তু নিতে পারেন। বাদাম খেলে ছোলা খাবেন না আর ছোলা খেলে বাদাম খাবেন না। বাদামটা প্রতিদিন খেতে পারবেন কিন্তু ছোলাটা কিন্তু প্রতিদিন খেতে পারবেন না। ছোলাটা সপ্তাহে 3 দিন মানে একদিন বাদে একদিন কিংবা সপ্তাহে 2 দিন খাবেন। এটা আপনার ওজন কতটা কমছে সেটার উপর নির্ভর করবে। যদি দেখেন যে ওজনটা কম কমছে তাহলে ছোলা খাওয়া বন্ধ করবেন এবং ফলের পরিমাণটা খুবই কমিয়ে দিবেন, মানে মিষ্টি ফল খাবেন না। এটা আপনার ওজন কমার উপর নির্ভর করবে। তো এই যে দেখুন, এখানে আমি নিয়েছি কলার যে থোড়, কলা গাছের যে থোড় বলে ওটা, ওইটা নিয়েছি। আর এখানে নিয়েছি হলো লাল শাক, আর এই যে কিছু মাছ বের করে নিয়েছি, এখানে আছে ছোট কুচো চিংড়ি মাছ, ওটা হলো কলার থোড় দিয়ে ভাজি করব। আর এই যে তেলাপিয়া মাছ, এটা কিন্তু বাড়ির তেলাপিয়া, মানে হচ্ছে বাড়ির পুকুরের, এই কারণে এটা ওখানে কোনো রকম খাবার দেওয়া হয় না, এই জন্য ওই তেলাপিয়াটা খাওয়া যাবে কিন্তু বাজারেরটা না। আর এখানে বের করেছি পাবদা মাছ আর কয়েকটা বান মাছ। তো এই সব রান্না করব। তো এখানে যা যা নিয়েছি এই সব কিছু খাওয়া যাবে, মানে যেই মাছ হোক, শুধুমাত্র বাজারের তেলাপিয়া মাছ এবং হচ্ছে ব্রয়লার মুরগি, এই দুইটা বাদে কিন্তু আপনারা সবই খেতে পারবেন। আর তেলের বিষয়টা তো জানেন, অবশ্যই কিন্তু খাঁটি সরিষার তেল দিয়েই সব কিছু রান্না করতে হবে। তো এই যে আমি এই খাবার নিয়ে নিয়েছি, এখানে আমি নিয়েছি একটা পাবদা মাছ, একটা তেলাপিয়া মাছ, শাক ভাজি আর এই যে থোড় ভাজি চিংড়ি মাছ দিয়ে। তো এই থোড়টা কিন্তু অনেক মজা লেগেছে, আমি ভাবতেই পারিনি যে এত ভালো লাগবে। তো এখানে আমি অনেকগুলো নিয়েছি, ভালো লেগেছে এই কারণে। এবার আসি সেহরিতে। সেহরিতে কিন্তু শুধু পানি খেয়েই রোজা রাখতে হবে, একটু হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে পানি খেয়ে রোজা রেখেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে সুস্থভাবে রোজা পালন করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।